নমস্কার, টপিকটি হলো জিওমেট্রিক্যাল আইসোমার। আমাকে কোশ্চেন দেবে কোন কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করে আমাকে দেখাও। তো জিওমেট্রিক্যাল আইসোমারকে ঠিকঠাকভাবে বোঝবার জন্য কি কি পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে? নাম্বার ওয়ান, মনে রাখতে হবে জিওমেট্রিক্যাল আইসোমার কখনো সিঙ্গেল বন্ডে কখনো ডবল বন্ডে শো করতে পারে। এবার কখন শো করবে? না, যদি ডবল বন্ডের দুটো গ্রুপ, সেই দুটো গ্রুপ একই গ্রুপ হতে পারে অথবা আলাদা গ্রুপ হতে পারে, যদি অপোজিট দিকে থাকে তখন তাকে ট্রান্স বলবো। সেম হতে পারে অথবা আলাদা হতে পারে, কিন্তু অর্ডারের দিক থেকে সেম থাকবে। এইরকম যদি দুটো গ্রুপ অপোজিট দিকে থাকে তাকে ট্রান্স বলবো। আর যদি দুখানা গ্রুপ দুটো একই দিকে থাকে তখন তাকে আমরা সিস বলবো। তো সিস বা ট্রান্স যদি হয়ে থাকে তখন আমার কাছে জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। কিন্তু রিং কম্পাউন্ডের ক্ষেত্রে যদি ডবল বন্ড থেকে থাকে তখন এই রিং কম্পাউন্ডটা বেন্ড হতে পারে না, তখন জিওমেট্রিক্যাল আইসোমার শো করে না। সেটা 3-6 মেম্বার হোক, 4 মেম্বার হোক, কখনো জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না। কিন্তু একটা কথা বলে রাখা দরকার, যখন মেম্বারটা আরও বাড়বে, মানে মনে করো 8 মেম্বার যখন চলে আসবে বা 9 মেম্বার যখন চলে আসবে, তখন আমরা জানি সে এই ফর্মে থাকে না, সে একটা টাপ ফর্মে চলে আসে, কারণ এখানে অ্যাঙ্গেল স্ট্রেন্থের জন্য তখন সে এই ফর্মে চলে আসে তো যদি কখনো দেখি যে কারো রিংয়ের সাইজ অনেক বড় হচ্ছে তখন ডবল বন্ড থাকলে জিওমেট্রিক্যাল আইসোমার শো করতে পারে। কিন্তু কোনো একটা রিংয়ের সাইজ যদি ছোট হয়ে থাকে তখন কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার শো করতে পারবে না। ওকে, তাই তোমাকে যদি একটা 3 মেম্বার রিং দিয়ে এরকম বলা হয় জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে, উত্তর হলো না। কিন্তু যদি তোমাকে একটা, মনে করো অনেক বড় রিং দেওয়া হয়েছে তখন একটা ডবল বন্ড দেওয়া হলো, তখন সে শো করতে পারবে, কারণ এই এই রিং ফর্মে সে রাখতে পারে না। সে একবার এই রিং রিংয়ের এই এই বন্ডটাকে নিচের দিকে নামিয়ে আনবে আর একটা একবার ওপর দিকে তুলে দেবে। যখন ওপর দিকে তুলে দেবে দুটো গ্রুপ একই দিকে থাকবে, তখন তাকে সিস বলবো। আর যখন এই বন্ডটাকে নিচের দিকে নামিয়ে আনবে তখন সেটাকে ট্রান্স বলবো। ওকে, রিংয়ের সাইজ বড় হলে এটা মাথায় রাখতে হবে। আরেকটি কথা বলা দরকার, যখন রিংয়ের সাইজ ছোট কিন্তু ডবল বন্ড নেই, শুধু সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে, সিঙ্গেল বন্ডে দুখানা গ্রুপ আছে, তার মানে দেখো এই দুটো গ্রুপ যেমন এই দিকটা থাকতে পারে ঠিক তেমনই এই গ্রুপটা এরকম অপোজিটেও থাকতে পারে, তার মানে একই দিকে থাকলে তখন সিস কনসেপ্ট আর অপোজিটে থাকলে ট্রান্স কনসেপ্ট হচ্ছে, তখন কিনা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। কিন্তু বলে রাখা দরকার যে এই রকম জাতীয় কম্পাউন্ডে যদি এই রকম কার্বনের দুটো গ্রুপ সেম হয়ে যায় তখন তুমি সিস আর ট্রান্স কম্পেয়ার করতে পারবে না, তখন এই জাতীয় কম্পাউন্ড জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না। তাহলে বলতো দেখি এই কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না করবে না? উত্তর হলো করবে। কেন করবে বুঝতেই পারছো, সেটাই দুটো সেম হতে পারে বা আলাদা হতে পারে, যাই হোক এটা যেমন এই দিকটা থাকতে পারে ঠিক তেমনই এটা আবার অপোজিটেও তো থাকতে পারে, তার মানে অপোজিটে থাকলে ট্রান্স আর সেম দিকে থাকলে তখন সিস কনসেপ্ট হতো। সো এই জাতীয় কম্পাউন্ড জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। ওকে, আরেকটা কথা বলা দরকার যে তোমার কাছে যদি এরকম জাতীয় কম্পাউন্ড দিয়ে দেয় সিএইচ ডবল বন্ড এন ও এইচ, এই জাতীয় কম্পাউন্ডগুলো জিওমেট্রিক্যাল আইসোমার শো করে। তার কারণ তুমি যদি একটু ভালো করে আঁকো দেখতে পাবে, সি সিক্স এইচ ফাইভকে দিলাম এন, এটা ও এইচ আর এখানে লোন পেয়ার। ওকে, এই দুটো গ্রুপের মধ্যে প্রায়োরিটি এর বেশি, কারণ ওয়েটের দিক থেকে সব দিক থেকে এ বেশি আর ওইচে প্রায়োরিটি বেশি, তার মানে দেখো দুটো গ্রুপ দেখো সেম দিকে রয়েছে, মানে সিস ফর্মে রয়েছে, তার মানে উল্টোটা ট্রান্সেও থাকতে পারে, ট্রান্সেও থাকতে পারে, মানে ওইচটাকে এই দিকটা দিয়ে দিলে লোন পেয়ারটাকে চেঞ্জ করে দিলে। ওকে, তার মানে বুঝতেই পারছো সিস এবং ট্রান্স আইসোমার শো করছে, তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। তো জিওমেট্রিক্যাল আইসোমার শো কখন করবে আশা করবো ক্লিয়ার। এবার একটা কথা, যদি কোনো কম্পাউন্ড, মনে করো তুমি এরকম একটা কম্পাউন্ড নিলে, ঠিক আছে, এই কম্পাউন্ডটা খেয়াল করে দেখো এই মাঝখান থেকে দেখো সিগমা প্লেন যাচ্ছে, তার মানে কোনো কম্পাউন্ডের মাঝখান থেকে যদি সিগমা প্লেন গিয়ে থাকে তার মানে কম্পাউন্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে,
কারণ যার সিগমা প্লেন থাকে সেই কম্পাউন্ডকে আমরা ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড বলি। এই ধরনের কম্পাউন্ড জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না। তাই তোমার টেক্সট বুকের মধ্যে বা তুমি তোমার নোটবুকের মধ্যে তুমি যে যে পয়েন্টগুলো বললাম একটু খেয়াল করে রাখবে, যে রিংয়ের সাইজ যদি 6 থেকে বড় হয়ে থাকে তখন জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে, আবার এই জাতীয় রিংয়ের মধ্যে যদি সিঙ্গেল বন্ড দিয়ে দুটো গ্রুপ থেকে থাকে তখন জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে, কিন্তু কোনো কার্বনে দুটো একই গ্রুপ হয়ে গেলে তখন আবার জিওমেট্রিক্যাল আইসোমার শো করে না, সিগমা প্লেন থাকলে কম্পাউন্ডটা ইনঅ্যাক্টিভ হয় তখন জিওমেট্রিক্যাল আইসোমার শো করে না, আর এই জাতীয় কম্পাউন্ডও কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। তো আমাকে দেখে নিতে হবে যে কোন কম্পাউন্ডে কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে সেটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না করবে না। প্রথম কম্পাউন্ডটা, প্রথম কোশ্চেনটা দিয়েছে দেখো, বলেছে হুইচ অফ দ্য শোস জিওমেট্রিক্যাল আইসোমার, ঠিক আছে আমরা অপশান নিচ্ছি। প্রথমে বলেছে ওয়ান ফিনাইল বিউটিন, দেখো বিউট মানে কটা কার্বন, চারটে কার্বন আমরা জানি, ওয়ান ফিনাইল বিউট টু ইন বলেছে, তার মানে এক নম্বরে ফিনাইল গ্রুপ দিলে মানে পিএইচ গ্রুপ, ওকে ওয়ান ফিনাইল, ওকে বিউট টু ইন এইটা আছে, তাই তো। এবার তুমি দেখো স্ট্রাকচারটা এঁকে নিয়েছি, এবার দেখো এই দুটো গ্রুপকে তুমি সেম সাইডে দাও, সেম সাইডে দিলে সিস হবে, আর এই দুটো গ্রুপকে যদি অপোজিটে দাও মানে হাইড্রোজেনটাকে উপরে তুলে দিয়ে সিস থেটিকে নিচে নামিয়ে দাও, তার মানে তখন ট্রান্স হবে, তার মানে সিস এবং ট্রান্স দুটো আইসোমার সে শো করছে, ঠিক সিস এবং ট্রান্স আইসোমার শো করছে মানে জিওমেট্রিক্যাল আইসোমার শো করছে, তার মানে প্রথম কম্পাউন্ডটা হবে আমার কাছে অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, চারটে অপশান দিয়েছে, বলেছে জিওমেট্রিক্যাল আইসোমার কোনটা শো করবে, ওকে তুমি একটু ভালো করে তাকাও প্রথম কোশ্চেনটায়, প্রথম যেটা অপশানটা দেওয়া আছে দুটো ওইচ দিলাম, এটা লোন পিয়ার আর এখানে সি সিক্স এইচ ফাইভ, এখানে এইচ, রাইট দেখো এই গ্রুপ এবং এই গ্রুপ সেম প্রায়োরিটি গ্রুপ, দেখো একদিকে রয়েছে তার মানে সিস, আর একটা কী স্ট্রাকচার হতে পারে, আর একটা হতে পারে কি অপোজিট দিকে রয়েছে, অপোজিটে থাকলে তখন কি হবে সেটাকে বলবো ট্রান্স, তার মানে সিস এবং ট্রান্স দুটো আইসোমার দিচ্ছে, তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার শো করছে প্রথম কম্পাউন্ডটা। সেকেন্ড কম্পাউন্ডার ক্ষেত্রে আসো, সেকেন্ড কম্পাউন্ডার ক্ষেত্রে যদি তাকাও দেখো দুটো সি এস থ্রি গ্রুপ তুমি এখানে দিয়ে দিলে, এখানে দিয়ে দিলে কি হয়ে যায় সিস আইসোমার, এবার মনে করো দুটো সি এস থ্রিকে অপোজিটে দিলে, যদি অপোজিটে দাও তখন সেটা কি আইসোমার হবে ট্রান্স আইসোমার হলো, তার মানে সিস এবং ট্রান্স দুটো আইসোমার দিচ্ছে মানে জিওমেট্রিক্যাল আইসোমার শো করছে। থার্ড অপশানটা চলে এসো, থার্ড অপশানটা যদি চলে আসো দেখতে পাবে যে তোমার কাছে এই যে রয়েছে স্ট্রাকচারটা দুটো সি ডবল এইচ গ্রুপকে সেম সাইডে দাও, দুটোকে সেম সাইডে দাও, দেখো এই রিংটা রেসপেক্টে দুটো সি ডবল এইচ গ্রুপ সেম সাইডে, সো দিস ইজ এ সি আইসোমার। আর একটা কী হতে পারে, আর একটা হতে পারে যে দুটো সি ডবল এইচ গ্রুপ যেটা রয়েছে সেই দুটো সি ডবল এইচ গ্রুপকে অপোজিট সাইডে দিয়ে দাও, যদি দুটো সি ডবল এইচ গ্রুপকে অপোজিট সাইডে দাও তখন সেটা ট্রান্স আইসোমার হবে, তার মানে বুঝতেই পারছো সিস এবং ট্রান্স আইসোমার দিচ্ছে মানে জিওমেট্রিক্যাল আইসোমার শো করছে। তাহলে কি দাঁড়ালো, তিনটে কম্পাউন্ডই জিওমেট্রিক্যাল আইসোমার শো করছে, তার মানে অল হবে অ্যান্সার। এবার চলে আসো এই কোশ্চেনটায়, থার্ড কোশ্চেনটা জিওমেট্রিক্যাল আইসোমার কোনটা শো করবে, আমি ফার্স্ট অপশানটা নিচ্ছি, ফার্স্ট অপশানটা নিয়ে সি ডবল এইচ গ্রুপ আর সি এস থ্রিকে একই দিকে দিয়ে দিলাম, দেখো একই দিকে দেওয়া আছে মানে কি সিস আইসোমার হচ্ছে, রাইট, আর একটা কি হতে পারতো অপোজিট দিকে হতে পারতো, তার মানে ট্রান্স আইসোমারও হতে পারতো, তার মানে সিস হচ্ছে মানে ট্রান্স হবেই হবে, তার মানে এটা একটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করছে, রাইট। সেকেন্ড কম্পাউন্ডটা চলে এসো, সেকেন্ড কম্পাউন্ডটা একই রকমভাবে দেখো দুটো বিআরকে তুমি সেম সাইডে দিয়ে দাও, দুটো বিআরকে সেম সাইডে দেওয়া মানে কি আইসোমার হচ্ছে সিস আইসোমার হচ্ছে, আর একটা কি অপশান হতে পারে দুটো বিআর অপোজিট সাইডে হতে পারে, অপোজিট সাইডে হলে কি আইসোমার হবে ট্রান্স আইসোমার হবে, তার মানে সিসও হতে পারছে ট্রান্সও হতে পারছে, তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। সি সি অপশানটা চলে এসো, সি সিক্স এইচ ফাইভ সি এইচ ডবল বন্ড এন, এবার দেখো তুমি ওইচটাকে এখানে লোন পেয়ারটাকে দিলে, তার মানে দেখো এই দুটোর মধ্যে এর প্রায়োরিটি বেশি এর প্রায়োরিটি কম, মানে মলিকুলার ওয়েটের দিক থেকে বেশি হচ্ছে এটা, আর এই দুটোর মধ্যে এইটার প্রায়োরিটি বেশি, সো দুটো সেম সাইডে রয়েছে, তার মানে সিস হতে পারছে, আর একটা কী হতে পারে, আর একটা হতে পারে দুটো অপোজিট সাইডে থাকতে পারে, যদি দুটো অপোজিট সাইডে থাকে তখন সেটাকে আমরা ট্রান্স আইসোমার বলবো। সো সিস এবং ট্রান্স দুটো আইসোমার শো করছে, তার মানে এটাও জিওমেট্রিক্যাল আইসোমার শো করছে, বাট ফোর্থ অপশানটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না,
কারণ এইখান থেকে একটা প্লেন যদি টেনে দাও যেটাকে আমরা সিগমা প্লেন বলবো, এই সিগমা প্লেন থাকবার জন্য এটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না। আমি কতগুলো বুক থেকে কোশ্চেন নেওয়ার চেষ্টা করছি। 175 বলেছে কোন কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে যখন পয়েন্টগুলো বলেছিলাম, রিং এর সাইজ যখন 6 মেম্বারের থেকে বেশি হয়ে থাকে তখন ডবল বন্ড থাকলে জিওমেট্রিক্যাল আইসোমার শো করে। তো তুমি দেখো এটা 8 মেম্বার রিং আছে, তার মানে এই কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে, বাট এটা 6 মেম্বার রিং, এটা 5 মেম্বার রিং, এটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না। ওকে, এবার তুমি এই জায়গাটা চলে আসো, এখানে বলেছে কোনটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে, তার মানে বুঝতেই পারছো। দেখো এইখান, এই যে সিঙ্গেল বন্ডের মধ্যে দুটো গ্রুপ রয়েছে একই দিকে রয়েছে, মানে সিস অপোজিটে থাকতে পারতো আর একটা মানে ট্রান্স হতে পারতো, তার মানে দুই অপশনটা হবে জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। 177 কোশ্চেনটা চলে এসো, একই রকম দেখো, রিং এর সিঙ্গেল বন্ডের মধ্যে দুটো গ্রুপ রয়েছে মানে সেম সাইডে রয়েছে মানে সিস, আর একটা কি হতে পারতো অপোজিট সাইডে থাকতে পারতো, মানে একটা এই দিকে আর এই এই বন্ডটা, এই বন্ডটা এই দিকে থাকতে পারতো, মানে তখন ট্রান্স হতো, তার মানে সিস এবং ট্রান্স দুটো হতে পারছে, তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার শো করছে। তো একই রকম ভাবে এইখানে চলে এসো, এখানের মধ্যে কোনটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে, খেয়াল করে দেখো এখানে দুটো গ্রুপ সেম রয়ে যাচ্ছে, তার মানে এটা করবে না, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে দেখো পাশাপাশি দুটো কার্বনে দেখো দুটো আলাদা গ্রুপ রয়েছে, ঠিক আছে, এই দুটো সেম কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটো আলাদা রয়েছে, তার মানে এই দুটো যেমন সেম সাইডে থাকলে সিস হবে, আর একটা হতে পারে কি এই বন্ডটাকে এই দিকটা যদি দিয়ে দাও এটার সঙ্গে এইটা কী হবে, ট্রান্স হবে, তার মানে এই কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। ওকে, তো আমি যে যে পয়েন্টগুলো বলেছি একটু যদি খেয়াল করো তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার রিলেটেড যদি কোনো কোশ্চেন তোমার এক্সামে থেকে থাকে তুমি করে দিতে পারবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।